কালকে রাতে আলপনা দিয়েছিলাম আমরা যে, এই হচ্ছে আমাদের খিচুড়ি গরম গরম। আমি নিজেও কিন্তু খেতে বসে পড়েছি। গুড মর্নিং, চলে এসছি। দেখো আজকে হচ্ছে সরস্বতী পূজা, তাই না? আশা করি তোমরাও নিশ্চয়ই খুব ব্যস্ত আজকে রেডি হতে। আমি কিন্তু পুরো একদম রেডি, আয়ুষকে পাঠিয়েছি স্নান করতে, আর এখন যাব হচ্ছে ছাদে। তো ছাদে যেখানটা আর কি পুজো হয় সেই জায়গাটা কালকে তো গুছিয়ে এসেছিলাম, আজকে যাচ্ছি হচ্ছে মানে মেইন আর কি পুজো। তো চলো, সারাদিনটা কিন্তু দারুণ আজকে কাটবে, কারণ পুরো বুঝতেই পারছো পুরো ফ্ল্যাটে সবাই থাকবে আর পুজোর আয়োজন টায়োজন করতে হবে। তো যার জন্য আমাকে কিন্তু এখন তাড়াতাড়ি করে ছুটতে হবে, তাই বললাম যে চলো তোমাদেরকে একটু বলে তারপরে বেরোই আর কি। আর ওখানে গিয়ে তো আর টাইম হবে না, তাই এখন ছটফট করে যাচ্ছি। সকাল সকাল চলে এসেছি ছাদে, আর ছাদে দেখতে পাচ্ছি আজকে কিন্তু সরস্বতী পুজোর আকাশটা বেশ পরিষ্কার হয়ে আছে, আর রোদও ভালোই উঠেছে। তো চলো ভেতরে যাই একবার ভেতরে। এই দেখো, কালকে রাতে আলপনা দিয়েছিলাম আমরা যে, সেই আলপনাটা কি সুন্দর রং হয়েছে। আর এই হচ্ছে আমাদের মা, হ্যাঁ সরস্বতী ঠাকুর। আর এই হচ্ছে আমাদের সাইমন। গুড মর্নিং সাইমন। তো এখানে কিছু জিনিসপত্র বের করা হয়েছে, যতক্ষণ কেউ না আসে ততক্ষণ কিছু কিছু করিনি। পুজোর জিনিসপত্রগুলো এখানে বের করে রাখছি, কারণ কিনা এগুলো সব এখন জল দিয়ে ভেজাতে হবে, ধুতে হবে। তাই এখানে ওই যে আমার যে আন্টি আছে ওর সাথে মিলেই আমি করছিলাম, সাথে কিন্তু এখানে দেখো সুন্দর করে মাকেও ফুল দিয়ে সাজানো হচ্ছে। সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন নাকি আমরা না একটা সময় ছিল, বাড়িতে তো পুজো হতোই তার সাথে সাথে স্কুলের পুজোও হতো। তো সকালবেলা উঠে গায়ে হলুদ দিয়ে স্নান করে তারপরে প্রথমে বাড়িতে পুজো করে নিয়ে যেতাম হচ্ছে স্কুলে। সেই সময়টা যে কি আনন্দ লাগতো, বিশেষ করে যেদিন নাকি মার শাড়ি পরতে পেতাম। তো ওই একটা দিনই ছিল যেদিন নাকি মা সুন্দর করে শাড়িও পরিয়ে দিত। তো সেই সময় তো ছোট ছোট শাড়ি পাওয়া যেত না, তো এই বড় বড় শাড়িগুলোই আর কি ভাঁজ করে কোনো রকমে পরানো হতো, আর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে চলে যেতাম আর কি ঘুরতে, তাও আবার সরস্বতী পূজার দিন। ও সেই দিনগুলো কবে ফিরে আসবে, আর তো ফিরে আসবে না। তাই এইখানে দেখতেই পাচ্ছ, এখানে আয়ুষ আর সাইমন মিলে খেলা শুরু করে দিয়েছে, মানে বলে না যে থাকে যার তালে, ওরা কিন্তু এই জন্যই ছাদে এসছে। আর এইদিকে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে, এখানে কিছু ফল কাটা হয়ে গেছে। তারপরে আন্টি কি করছিল, ফলগুলোকে একটা ছোট্ট বাটিতে দিয়ে মানে ঠাকুরের নামে আর কি সেই বাটিটা দেওয়া হবে, তার জন্য এখানে সাজাচ্ছিল। এই যে খাগের কলম, খাগের কলমগুলো সব দোয়াতগুলো ভিজিয়ে দিয়েছি আর সেখানে সাজানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু মোটামুটি এখানে গুছিয়ে নেওয়া হয়েছে, তারপর এখন হচ্ছে ওয়েট করছি কখন ঠাকুর মশাই আসবে। তো সুন্দর করে একটা ঘটও বসিয়ে দিলাম আমি, তো সবটাতে একটু স্বস্তিক চিহ্ন দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি, সাথে চন্দন বাটা। উফ, চন্দনের গন্ধ মানে পুজোর দিনে এই একটা মনোরম পরিবেশ কি সুন্দর লাগে, তাই না? তো আমি কিন্তু সেখান থেকে চলে এসেছি ঘরে, কারণ ঘরে হচ্ছে মা একা সব গুছোচ্ছিল। তো আমি ভাবলাম যে যাই, পণ্ডিত মশাই তো এখন আসেননি, তো এখানে চলে এসেছি একটু পুজোটা করে নেব বলে। তো কিছু ফল টল কেটে নিলাম, আর সকালবেলায় না উঠে সুন্দর করে ঘরটার সব মুছেই গেছিলাম, তো যার জন্য খুব সুবিধা হয়েছে। এবার এসে এই যে পুজোটা করে নিচ্ছি আমি, পুজো করে নেওয়ার পরে মা করবে, আর আয়ুষকেও বলেছি ও একটু পুজো করবে আর কি। তো ঘরে পুজো তো করতেই হয়, মা সরস্বতীর বন্দনা বাড়িতে, যেহেতু আয়ুষ এখনো পড়াশোনা শুরু করেছে আর বাড়িতে কিন্তু পড়াশোনার অনেক কাজই হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সরস্বতী পূজাটা আর কি মাস্ট বলতে পারো। তো এখানে আমি একটা নারকেল এনেছিলাম, ওইটাই জলটাকে ফাটিয়ে নিলাম। আমাদের বাড়িতে পুজোতে নারকেল আর কলা এই দুটো হচ্ছে দিতেই হবে, মানে ঠাকুরকে অর্পণ করতেই হয়, তো এই একটা নিয়ম আছে। তো সেটাই আমি করছিলাম এখানটায়। অনেকে বলে যে তোমার হচ্ছে মেয়েরা নাকি নারকেল ফাটায় না, তো যাই হোক করেই নিলাম আর কি আর করবো। আয়ুষকে বললাম যে তুইও একটু পুজো কর ঠাকুরের নামে, একটু ওর পুজো দেখো, মানে সেখানেও ছটপট ছটপট ছটপট। যাই হোক, ঠাকুরকে একটু নমস্কার করুক, ঠাকুর একটু বিদ্যে বুদ্ধি দেখ, তাহলেই হবে আর কি। তো এখান থেকে আর কি সোজা আমরা আবার চলে যাবো ছাদে, কারণ ঠাকুর মশাই মনে হয় চলে এসছে। আমি বাড়ির থেকে ঘরের থেকে শুনতে পাচ্ছি মন্ত্রের আওয়াজ, তো ওকে বললাম একটু ঠাকুমাকেও প্রণাম কর, বড়রাই তো হচ্ছে মানে আশীর্বাদ দেয়, তাই না? ঠাকুর তো আশীর্বাদ করেই, তার সাথে সাথে কিন্তু বড়দের আশীর্বাদ নেওয়াটাও খুব দরকার। তো এখানে চলে এসেছি আবার ছাদে, ছাদে দেখতে পাচ্ছ সবাই সুন্দর করে সেজে গুজে চলে এসছে, সব আন্টিরা আঙ্কেল সবাই কিন্তু এসছে, আর এইদিকে পণ্ডিত মশাইও চলে এসছে। আর এত ঝড়ের গতিতে পুজো করেছে, মানে টর্নেডো ফেল এখানটায়। তো আমরা সেটা নিয়েই বলা বলি করছিলাম। আমি আস্তে আস্তেই এখানে দেখো অঞ্জলিও শুরু হয়ে গেছে, আর সবাই মিলে একসাথে অঞ্জলি দেওয়ার কিন্তু মজাটাই আলাদা। বাড়ি ঘরে যেহেতু নিজে পুজো করে এসছি, কিন্তু এইখানে ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণ করে তারপরে সেই অঞ্জলি দেওয়াটা আর কি বুঝতেই পারছো খুব সুন্দর লাগে। ভগবতী ভারতী দেবী সরস্বতী।
অঞ্জলি দেওয়া এখানে মোটামুটি হয়ে গেছে সবার। আর এর পরে হচ্ছে কিছু জন বাকি ছিল তাদেরকে করে দিয়েছি, একটু প্রণাম মন্ত্র করে নিয়ে তারপরে কিন্তু আরতি শুরু করা হয়েছিল। তো আরতি এখানে আমাদের ঠাকুরমশাই খুব সুন্দর করে আরতি করে, তোমাদেরকে দেখাবো আমি। তার আগে এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিই, এই দেখো ঠাকুরমশাইয়ের আরতি শুরু। আর ইনি না কালী পুজো করে আর কি আমাদের কমপ্লেক্সে, তো ওনার আরতি দেখতে আমার খুব ভালো লাগে, মানে বেশ একটা নেচে নেচে সুন্দর করে কিন্তু আরতি করে, আর দেখতেও সেটা খুব ভালো লাগে আর কি। আর এখানে দেখো সবাই মিলে আমরা আশীর্বাদ নিচ্ছিলাম সবাই মিলে, আর এখানটায় এই যে আয়ুষ ঘুরে বেড়াচ্ছে বাইরে কোথায়। আর ঠাকুর করুক, মঙ্গল রাখুক, সবকিছু ভালো রাখুক আর কি, বিদ্যে বুদ্ধি দেখ মা সরস্বতী ওকে, আর একটু শান্তও করুক। তো এখানটা হয়ে গেছে মোটামুটি, পুজো কিন্তু শেষ পর্বে আমরা চলে এসেছি। আর সরস্বতী পুজোর মানে এই যে ফিলিংসটা কি বলবো আর কি, আমি জানি যে তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করছো সরস্বতী পুজোর দিনে, আর সবাই মিলে একসাথে আনন্দ করে হই হই করে পুজো করার আনন্দটাই আলাদা, তাই না? তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানটায় শেষ হয়ে গেছে, আর এরপরে কিন্তু দুপুরের কিছু প্রোগ্রাম আছে, তো আমরা সেখানে চলে যাবো এরপরে। তো মোটামুটি 12টার মধ্যে কিন্তু আমাদের পুজো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা। তো এই প্রসাদ খাওয়ার জন্য দেখো সবাইকে বসিয়ে রেখেছি, যে একটু প্রসাদ মাখা প্রসাদ হয় আমাদের, তো সেটাই এখন বিতরণ করা হবে। এখানে আমরা সবাই মিলে প্রসাদ মাখতে বসে গেছি, দেখো দই খই চিড়ে নাড়ু মোয়া সব কিছু দিয়ে প্রসাদ মাখা হয়েছে, আর এখানে আমি বসে প্রসাদই খাচ্ছিলাম আর কি। তো এখানে চলে এসেছে আমার শাশুড়ি মা আর আমার ননদ, এখানে আমাদের কিন্তু দুপুরের আয়োজনও শুরু হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ একটা বড় কন্টেনারে খাওয়া নিয়ে চলে এসেছে। মুড়ি ভোজ চলে এসেছে, খিচুড়ি গরম গরম, তার সাথে এখানে আছে পাঁপড়, এখানে লাবা, আর আছে এখানে বেগুন সাথে আছে চাটনি। বেলা প্রায় 2টো বেজে গেছে আর এইখানে দেখো সবাই বসে গেছে খেতে। হ্যাঁ সবাই একসাথে, এই যে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা, যাই খাই না কেন কিন্তু এই যে প্রত্যেকটা পরিবার দেখতে পাচ্ছ আমাদের অ্যাপার্টমেন্টে সবাই এসছে এখানটায়, আর একসাথে বসে খাওয়াটার যে কি আনন্দ, যাই মানে খিচুড়ি লাবড়া গরম গরম বেগুনি আর কি চাই বলো। সরস্বতী পুজোর খাওয়া তাই না, গরম গরম খিচুড়ি লাবড়া বেগুন ভাজা, ও আর কি চাই। সব শেষে এখানে আমি নিজেও কিন্তু খেতে বসে পড়েছি, আর সত্যি কথা জানো আমি না নিজের থালা নিজেই বেড়ে নিয়ে চলে এসেছি, কারণ আমি আর থাকতে পারছিলাম না, এদিকে ছেলের হাতে লেগে গেছে খেলতে খেলতে, যার জন্য ওকে এখন আমাকে খাইয়েও দিতে হচ্ছে। ওহ বাবা সত্যি, তাই এখানে আমার ননদ শাশুড়ি মা সবাই চলে এসেছিল, আর ওদেরও খুব ভালো লাগছে, এত সুন্দর ভোগ খিচুড়ি সত্যি কার না ভালো লাগে। আর আমি তো এক মনে খেয়েই যাচ্ছিলাম, কারণ আমি না খাওয়ার মানে এত ভালো খাওয়া, বিশেষ করে লুচি হবে। হ্যাঁ লুচি, লুচির জন্য একটা বড় গামলায় আটা মাখা হচ্ছে, ময়দা মাখা হচ্ছে না, আটা ময়দা মিশিয়ে মাখা হচ্ছে। ও এখানে হচ্ছে আমাদের থ্রি হিরোজ। তো এখানে 30 থেকে 35 জনের জন্য আটা আর ময়দা মিলিয়ে প্রায় 4 কিলোর মতন মাখা হচ্ছে, আর তার মধ্যে নুন চিনি তেল দিয়ে ভালো করে প্রথমে এটাকে ময়ম দেওয়া হবে, তারপরে সবাই মিলে অল্প অল্প করে ভাগ করে এটাকে কিন্তু ভালো করে মানে মাখা হবে আর কি। এখানে চলছে আটা মাখা সবাই মিলে,
তো এতগুলো মানুষের জিনিসটা একসাথে হবে না, তাই সবাই মিলে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, যার জন্য কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বলে লুচি বা পুরি বানাতে গেলে যত ভালো ময়ম হবে তত ভালো নাকি খাস্তা হবে, আর খেতেও ততটাই টেস্টি হবে। তাই সবাই মিলে কিন্তু একদম জোর কদমে লেগে পড়েছি এখানে সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ এখানে সন্ধেবাতি হয়ে গেছে, আর সবাই মিলে একসাথে কাজ করা যে কি আনন্দ, আমি এখানটায় মানে কি বলবো তোমাদের। একদিকে কেউ বেলছিল, কেউ গোলা বানাচ্ছিল, আর কেউ কিন্তু ভাজছিল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আন্টি আছে আমার, সে উনি বেলছিলেন, আমিও অনেকগুলো বেলেছি, সাথে সাথে কিন্তু এই বৌদিরাও আছে, আন্টিও আছে, একসাথে দুই কড়াইতে তেল দিয়ে ভাজা হচ্ছিল লুচি আর পুরি। তো এইদিকে ওইদিকের গ্যাসটাতে একটু প্রবলেম হচ্ছিল বলে পরে এই গ্যাসটাতে করছিল, তো একটাতে করছিল ঠিকই, কিন্তু এত ঝটপট করে হচ্ছিল সব কিছু যে বোঝাই গেল না 30-40 জনের জন্য লুচি কি করে বেলা হয়ে গেল। কেসা লাগা, কেসা লাগা, বহুত আচ্ছা, মজা আয়া না? ওই তো এনে আছে আমার শাশুড়ি মা, যিনি আলু খান না, মিঠা খায়, আর দিনে বিয়ে নেই। আচ্ছা আচ্ছা, সারাদিন কিন্তু দারুণ মজা করে সবাই হই হুল্লোড় করে এই দিনটা কাটালাম। আর সত্যি কথা বলতে সরস্বতী পুজো আর কালী পুজোর জন্য আমরা সব সময় ওয়েট করে থাকি। এইখানে আন্টিরা বসে গেছে খেতে, আর সত্যি গল্প করে করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবাই আমরা মানে সবার শেষেই বসেছিলাম, তো আমি ছিলাম, আন্টি ছিল, আর একটা বৌদি ছিল, আর এখানে গরম গরম লুচি আর তার সাথে হচ্ছে আলুর তরকারি, মানে আলুর দম যেটাকে বলে আর কি, কাশ্মীরি আলুর দম ছিল, আর দুটোই কিন্তু খেতে দারুণ ছিল। উফ, আর এখানেই আজকে আমার সরস্বতী পুজোর দিন শেষ। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আসছি তাহলে, টাটা টাটা, চলো চলো চলো, দেখি সরো জুতো পরি আমি।